কোরআনের ব্যাখ্যা হাদিসের বিরোধী কি, বা এমন কোন হাদিস আপনি পেলেন যে কোরআনে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা না মেনে হাদিস মানছে? আমাদের এই উদাহরণ জানা নেই। আরেকটা জিনিস মনে রাখবেন, পবিত্র কোরআন এবং সহি হাদিস দুইটা এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর দুইটাই বের হয়েছে একজনের মুখ দিয়ে, তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুইটা পরস্পর বিরোধী হতে পারে? আমাদের দেশে চালু আছে একটা কথা, কোরআন থাকতে হাদিসে যাব কেন, এটা দাবিটাই ঠিক নয়। বরং কোরআন এবং হাদিস দুইটাই আল্লাহর পক্ষ থেকে। আরেকটা কথা বলা হয়, কোরআনে থাকলে ফরজ আর হাদিসে থাকলে সুন্নাত। খুব প্রসিদ্ধ কথা না, ভিত্তিহীন কথা। দেখুন আমি সুন্নাত বুঝা দিচ্ছি। সূরায়ে বানী ইসরাঈল খুলুন, ৭৯ নম্বর আয়াতটা খুলুন। তাহাজ্জুদ সালাত ফরজ না সুন্নাত? নফল না? তাহলে এটা তো কোরআনের আয়াত, এটা যে কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত তো নাফিলাতাল লাগ, ভালো কথা, কিন্তু তো ফরজ হওয়ার কথা, আবশ্যক হওয়ার কথা। নফল তবে আবশ্যক হওয়ার কথা ছিল তো, আমার কথাটা বুঝেন। নাফিলাতাল লাগ কথাটা স্পষ্ট, তবে কোরআনের নির্দেশ কিনা, তাহলে হয়ে গেল কি, এটা আবশ্যক হয়ে গেল তাহলে, যেহেতু কোরআনের নির্দেশ। যেহেতু কোরআনের নির্দেশ নফলই, সালাতটা নফল নিঃসন্দেহে অতিরিক্ত, কিন্তু আবশ্যক হয়ে গেল কিনা কোরআনের হিসাবে? আবশ্যক না আপনি বলছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হাদিসে যেটা আছে সেটা কি ফরজ হতে পারে না? আচ্ছা এবার আমি দলিল পেশ করি। জি আচ্ছা আচ্ছা আমি বলছি, হ্যাঁ ওটা আগে এই জিনিসটা বলতে চাইলাম, হাদিসেও যে ফরজ আছে। এই হাদিসটা খুলেন, সহি বুখারীর 1510 নম্বর হাদিস। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিত্রে সাআমিন তাআমিন সাআমিন শাইন সাআমিন জাবিবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন সাদাকাতুল ফিত্র, একসা খাদ্যের, একসা খেজুরের, একসা পনিরের। তাহলে হাদিস আল্লাহ নবী ফরজ করতে পারেন কি না, এই তো হাদিস পাওয়া গেল আল্লাহ নবী ফরজ করেছেন। ফেতরা দেওয়া কি ফরজ? এটা ফরজ করেছেন কে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের মধ্যে যেমন ফরজ বিধানও আছে নফল বিধানও আছে, হাদিসের মধ্যে তেমনি ফরজও আছে নফলও আছে। আল্লাহ শুধু হারাম করতে পারেন, রাসূল হারাম করতে পারেন না? হ্যাঁ, আল্লাহ রাসূল হারাম করেছেন ওই গৃহপালিত গাধা, যেটা মানুষ যদি বাড়িতে পালে, এই গাধাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন, অথচ কোরআনে হারাম নেই। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে কাউকে যেন এমনটা না দেখি সে এরকমভাবে ঠেস দিয়ে বসে থাকবে আর বলবে, মা ওয়াজাদনা মিনাল কোরআন, আমরা যেটা কোরআন থেকে পাবো সেটা গ্রহণ করব, আর কোরআনে যা পাবো না সেটা আমরা গ্রহণ করব না। এরপর আল্লাহ রাসূল বলছে, এমন লোক যেন তোমাদের না দেখি, বরং উতিতুল কোরআনা ওয়া মিসলাহু, আমাকে কোরআনও দেওয়া হয়েছে তার সাথে আর একটা বস্তুও দেওয়া হয়েছে। তাহলে হাদিসও দেওয়া হয়েছে, তাহলে মানে কোরআন এবং হাদিস পৃথকভাবে দেখা যাবে না। আমাদের দেশে যেটা বলা হয়, কোরআন না পড়লে হাদিস দেখব। আপনি দেখেন, কোরআন এবং হাদিস পাশাপাশি না নিলে চলা যাবে না। মূলত হাদিসটা কোরআনের ব্যাখ্যা, আপনি যেটা বলছেন না সহি হাদিসটা বুঝে বলবেন। সহি মানে জয়ীফ হাদিসটা, জয়ীফ হাদিস কয়েকটা কারণে জয়ীফ হয়। একটা ধারাবাহিক সনদের কারণে জয়ীফ হয়, আর একটা জয়ীফ হয় আপনার মতনের কারণে, মানে কথা, মতন মানে এই মূল অংশটুকু। আমরা বলি আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে বলি কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ। এই রাসূলের কথাটুকে বলা হয় মতন, মূল অংশ। আর তার আগে হাদিসটি বর্ণিত হয়েছে কিভাবে, হাদিসটা যাকে সনদ বলা হয় এটাকে, এই সনদদের যার রাবি, যাদের কাছ থেকে এসেছে, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, এটা হলো সনদ।
এর কারণে হাদিস জয়ীফ হয়। আরেকটা হলো মতনের কারণে জয়ীফ হয়, কথার মধ্যে ত্রুটি। যেমন কিছুক্ষণ আগে রোমটাতে বুঝাচ্ছিলাম হাদিসের মতন, এক হাদিসে বর্ণিত হয়েছে, কিছুক্ষণ আগে বললাম একই রাবি থেকে এসেছে অনেকগুলো সহি হাদিস, তাশাহুদের মানে সহু সেজদার পরে আল্লাহর নবী আর তাশাহুদ পড়েননি, কিছুক্ষণে বুঝালাম না, সহু সেজদার পদে আল্লাহর নবী আর কি পড়েননি, তাশাহুদ পড়েননি। এই একই রাবি থেকে অনেক হাদিস বর্ণিত হয়েছে বুখারী মুসলিম অনেক জায়গাতে, কেবলমাত্র একটা সনদ আসছে যে সাজাদা সাজদা ইন ও তাশাহাদা, তিনি দুইটা সহু সেজদা দিলেন এবং তাশাহুদ পড়লেন। তাহলে এই অংশটুকু মতনের ত্রুটি রয়েছে হাদিসের, যার কারণে এই হাদিস গ্রহণযোগ্য নয়। একে জয়ীফ হাদিসের অনেক প্রকার আছে, জয়ীফ, মুরসাল, মাকতু, মুয়াল্লাক, মুয়াল্লাম, তাদলিস, মুদাল্লেস, তারপরে মুনকার, মাউদু, আপনার ইস্তেরাব, মুস্তারাব, অনেকগুলো, প্রায় 55-56টা প্রকার আছে শুধু জয়ীফ হাদিসের। মূলত হাদিস গ্রহণের দিক থেকে দুই প্রকার, একটা হলো মাকবুল আর একটা হলো মারদুদ। মাকবুল মানে গ্রহণযোগ্য, মারদুদ মানে প্রত্যাখ্যানযোগ্য। আমি উসুলে হাদিস আলোচনা করতে যাচ্ছিলাম, উসুলে বুঝবেন না আপনারা। উসুলে হাদিসে হাদিসকে গ্রহণযোগ্যর দিক থেকে দুই প্রকারে ভাগ করা হয়েছে, একটা হলো মাকবুল আর একটা হলো মারদুদ। মাকবুল মানে গ্রহণযোগ্য, মারদুদ মানে বর্জনযোগ্য। যে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন হাদিস গ্রহণের দিক থেকে কয় প্রকার, উনি বলবেন দুই প্রকার, একটা হলো মাকবুল, একটা মারদুদ। আপনি এবার বলুন যে জয়ীফটা কোন প্রকারের অন্তর্ভুক্ত? সাইদুজ্জামান বুঝেছ বিষয়টা? গ্রহণযোগ্যর দিক থেকে দুই প্রকার, একটা মাকবুল, একটা মারদুদ। এবার প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন করবেন যে জয়ীফটা মাকবুলের অন্তর্ভুক্ত না মারদুদের অন্তর্ভুক্ত, তাহলে উত্তর পেয়ে যাবেন। জয়ীফ যে কোনো উসুলে হাদিসের গ্রন্থের মধ্যে জয়ীফটাকে উল্লেখ করা হয়েছে মারদুদের মধ্যে, মানে অগ্রহণযোগ্যদের, প্রত্যাখ্যানযোগ্য প্রত্যেকেই। কিন্তু বিতর্ক করি আমরা কোথায় এসে, মানুষের সামনে এসে। আশা করি পরিষ্কার হয়েছে, বলেন জি। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। জয়ীফ এবং সহি নির্ধারণ করেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম। আমি আবারও বলি, এই যে আল্লাহ নবী হাদিসগুলো বলে গেলেন, এই দৃষ্টিকোণ থেকে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি হাদিস বর্ণনা করলেন। দেখেন রীতি বলে, আপনারা তো শুনতে চাচ্ছেন, বলি। সহি মুসলিমের দ্বিতীয় খণ্ডের 210 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু একদিন আবু মুসাকে বললেন যে তুমি আমার কাছে এসো, সংবাদ পাঠিয়েছে। তা আবু মুসা রাদিয়াল্লাহু আনহু গেলেন, একটু আমার দিকে তাকিয়ে থাকবেন, মনে হয় একটু ক্লান্তি আসছে আপনাদের মধ্যে, মানে আপনারা ক্রিটিক্যাল প্রশ্ন করছে, উত্তর আমাকে ওইভাবে দিতে হবে, আর আমি অতটা মানে অভিজ্ঞ ব্যক্তি নই যে শর্টকাটে বুঝিয়ে দেবো, একটু কষ্ট করে বুঝাই দিই আপনাদেরকে, একটু আমার দিকে লক্ষ্য রাখেন। আবু মুসা গেলেন উমরে ফারুকের বাড়িতে, যাওয়ার পরে তিনি তিনবার সালাম দিলেন, তো উত্তর আসলো না, ফেরত চলে আসলেন। পরে দেখা উমরে ফারুকের সাথে, তখন বলছেন কি ব্যাপার আবু মুসা, তোমাকে ডাকছিলাম, যাওনি কেন? তখন বলছেন যে আমি গেছিলাম আপনার বাড়িতে, তিনবার সালাম দিয়েছি, উত্তর না পেয়ে আমি ফেরত এসেছি। তাই আর আল্লাহর নবী বলেছেন তোমরা কারো বাড়িতে গিয়ে তিনবার সালাম দিবে, উত্তর না পেলে ফেরত আসবে। শুনেন এই যে হাদিসটি, আবু মুসা তখন দলিল পেশ করছেন উমরে ফারুকের কাছে, আল্লাহর নবী বলেছেন কারো বাড়িতে গিয়ে তিনবার সালাম দিবা, উত্তর না পেলে ফেরত আসবে, আমি ফেরত এসেছি। এই হাদিসটি সম্পর্কে উমরে ফারুক বলেছেন আকিম আলাইহিল বাইয়েনা, আবু মুসা তুমি দলিল পেশ করো। আওয়ালা উদিয়ান্না যহরাকা ও বাতনাক অফির রায়েতিনলা আত্তুলান্নাক, যদি তুমি দলিল পেশ না করতে পারো আমি তোমাকে পেট পিঠ কিরে তোমাকে হত্যা করব। এই দেখেন রাসুলের হাদিস যাচাই করার একটা কত বড় একটা সচেতন মাধ্যম, একটা চিন্তা করুন কে করছেন এটা, কে? উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। দলিল দেওয়া আগে, তারপরে, দলিল বিহীন তোমাকে ছাড় দেব না। এবার আবু মুসা রাদিয়াল্লাহু আনহু একেবারে হন্তদন্ত, উমর যেটা বলেছেন সেটা করবেন, যদি না পায় দলিল কি হবে?
খুব হন্তদন্ত হয়ে ভীতু হয়ে দৌড়াচ্ছেন। এক জায়গায় কয়েকজন সাহাবি আছেন, তার মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আছেন। বলছেন, কি ব্যাপার আবু মুসা, তোমার এই অবস্থা কেন? ঘটনাতেই খুলে যখন বলেছেন ফাজিউনা মাজুরা, হাদিসে শব্দ আসছে, একেবারে ভীতু সন্ত্রস্ত হয়ে গেছেন। তখন বলছে, কি হয়েছে বলো, এই ঘটনা। তখন উবাই ইবনে কাব বলছেন, মান আসগারুল কওম, আমাদের মধ্যে সবচেয়ে ছোট কে, দাঁড়াও তো দেখে। তখন আবু সাইদ খুদরি উঠে দাঁড়ালেন, আন আসগারুল কওম, আমি ছোট, তুমি হাদিসটা জানো? যে হ্যাঁ, আমি তো শুনেছি আল্লাহ রাসূল বলেছেন কারো বাড়িতে গিয়ে তিনবার সালাম দিতে হবে, উত্তর না পেলে কি করতে হবে, ফেরত আসতে হবে, আমি তো শুনেছি, যাও উমরে ফারুকের কাছে। উমরে ফারুকের কাছে গেলেন, যাওয়ার পরে হাদিস দলিল পেশ করলেন, এবার বেঁচে গেলেন আবু মুসা। আর উবাই ইবনে কাব বলছেন, হে খলিফাতুল মুসলিমিন, শুনে রাখুন, লা তাকুনান্না আযাবান আলা সাহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কোনো সাহাবীকে আপনি শাস্তির ভয় দেখাবেন না। আপনি কেন আবু মুসাকে কথা বলেছেন, তোমাকে পেট পিট চিরে হত্যা করব। তখন উমর হাসান বলছেন, আবু মুসা, লাম আত্তাহিমকা বাল খাশিতু আন তাকাউ আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আবু মুসা, আমি তোমাকে অভিযুক্ত করতে চাইনি, বরং ভয় পাচ্ছিলাম কেউ হাদিস তৈরি করলো কি না। তাহলে হাদিস যাচাই করার প্রেক্ষাপট পেয়েছি, ঠিক এরকমই বর্ণনা উসমান থেকে এসেছে, এরকমই বর্ণনা আলী থেকে এসেছে, তারই ভিত্তিতে মুহাদ্দিসগণ হাদিস সংগ্রহ করতে গিয়ে যাচাই করেছেন কার পক্ষ দিয়ে পাওয়া যাচ্ছে কথা। তাহলে হাদিসের ভিত্তিতেই হাদিসকে সহি এবং জয়ীব নির্ণয় করা হয়েছে। তবে এখন একটু বিশ্লেষণযোগ্য একটা কথা কিছুক্ষণ আগে রোমের মধ্যে উল্লেখ করেছিলাম, আপনারা এখন একটা বিষয়ে আশ্চর্যান্বিত হবেন। আপনাদের ইমাম আছে সাইদুজ্জামানকে লক্ষ্য করে বলছে, একটা হাদিস প্রচারিত আছে, হাদিসটা হলো আপনার হেদায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে 110 পৃষ্ঠা, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে রফল আদান করি না সালাতের মধ্যে, রুকু থেকে উঠে রুকুতে যাওয়ার সময় এই আমুলটাকে নাকচ করার জন্য, বাতিল করার জন্য একটা হাদিস তৈরি করা হয়েছে। সেটা হলো আবদুল্লাহ বিন জুবায়ের একদিন গেলেন মসজিদে, গিয়ে দেখছেন একজন ব্যক্তি রফল আদান করে সালাত আদায় করছে। সালাত সে জিজ্ঞেস করলেন যে তুমি এটা করছো কেন? তখন তিনি আবদুল্লাহ বিন জুবায়ের বলছেন, ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলনা, আল্লাহর নবী রফল আদান করতেন, আমরাও করেছি। তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকনা, আল্লাহর নবী ছেড়ে দিয়েছেন, আমরাও ছেড়ে দিয়েছি। এই হাদিস প্রমাণ করে কি, রফল আদান এখন আর করা যাবে না, তাই না? এটা প্রমাণ করে, আল্লাহর কসম দিয়ে বলছে আপনাদের কাছে, হেদায়ার মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। হেদায়া হানাফি মাজহাবের সবচেয়ে গ্রহণযোগ্য বড় কেতাব হলো হেদায়া, অথচ আল্লাহর কসম করে বলছি এই হাদিসটি মুহাদ্দিসগণের যুগে কোনো মুহাদ্দিস পাননি, কোনো গ্রন্থে বর্ণিত হয়নি, অথচ হেদায়ার জন্ম হয়েছে 593 হিজরিতে হেদায়া লিখিত হয়েছে। এবার আপনি চিন্তা করুন যে হাদিসটি বর্ণনা করছেন মুহাদ্দিসগণের যুগে পাওয়া যায় না, কোনো হাদিসের গ্রন্থ নেই, উল্লেখ করেননি। আপনাদেরকেও বলছি, পৃথিবীর সমস্ত আলেমের বিরুদ্ধে আমার চ্যালেঞ্জ, এই হাদিসটি কোথায় পাওয়া গেল? আবদুল্লাহ ইবনে জুবায়ের থেকে, আলাউদ্দিন কাসানি 108 পৃষ্ঠায় কিতাবুল ইনায়ের মধ্যে আরও 2টা হাদিস উল্লেখ করেছেন, একটা আলীর নামে আর একটা ইবনু উমরের নামে, সরি, একটা ইবনু আব্বাসের নামে, একটা ইবনু উমরের নামে, আর এটা যেটা বললাম কার নামে, জুবায়ের নামে, আব্দুল ইবনে জুবায়ের। এই 3টি হাদিস বর্ণনা করা হয়েছে, ছড়িয়ে দেওয়া হয়েছে, গোটা বিশ্বে চলছে। আল্লাহর কসম করে বলছি যে এই হাদিসগুলো মুহাদ্দিসগণের যুগে ছিল না, এমনকি 500 হিজরির পূর্বেও ছিল না। হ্যাঁ, জি জি জি, না বুখারী মুসলিম কেন, পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে না এটা উল্লেখ করা হয়েছে। আমি আমার ওই জাল হাদিসের বইটা কই, এই বইটার মধ্যে এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং কিছু কড়া কথা বলে দিয়েছি। যদি আপনারা কথাটা যাচাই করেন একটু ভালো করে, আমি আনন্দিত হব, আমি লিখছি আপনারা পড়বেন, তাতে আমি নেকিভাবে আনন্দিত হব। এর মধ্যে আমি উল্লেখ করেছি জাল হাদিসের কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশটুকু। কেন বললাম এটা, আগেই মুহাদ্দিসগণ জাল জয়ীব বলেছেন তাদের যুগে, কিন্তু এই যুগে যখন হাদিস জাল করা হচ্ছে, তখন কি আমরা বলবো না হাদিসটা জাল?
আজকে বলে গেলাম এই তিনটা হাদিস হেদায়েতে উল্লেখ করা হয়েছে, এনায়েতে উল্লেখ করা হয়েছে, হাদিস জাল, হাদিস তিনটা জাল, হাদিস তিনটা জাল, এটা 500 হিজরিতে জাল করা হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। বলেন সংশ্লিষ্ট প্রশ্ন, কোনো আয়াতের সাথে যখন সহি হাদিসের বিরোধ দেখা দেবে ভালো কথা, একটা উদাহরণ দেন। জি, কোরআন এই অংশটাকে কি হাদিসে নাই? সাজে জামা তুমি দাঁড়াও, আমি বুঝা বলছি, তুমি যে দলিলটা পেশ করলে এই যে কোরআনের আয়াতটা যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই অংশটাকে রাসূলের মুখ দিয়ে বের হয়নি হাদিসে? বলো এটা, তাহলে উত্তরটা হয়ে যাবে। কেন এটা জানতে হবে? তো সহিহ বুখারীর 104 পৃষ্ঠার হাদিস, যেটা বলছে হাদিসটা আল্লাহ নবী যে সালাতে ভুল করলে যে ব্যক্তি তাকে শিক্ষা দিলেন, প্রথমে বললেন ওয়াকরা বি উম্মিল কোরআন সুম্মা আকরা বিমা শা, তুমি প্রথমে সুরা ফাতেহা পড়ো, অতঃপর তোমার যেটা সাধ্য যেটা ইচ্ছা তুমি পড়ো। তাহলে কোরআনের আয়াতের সাথে কি এটা বিরোধী হলো না? তাহলে তো পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, এই এই আয়াতটা দ্বারা কি বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যাখ্যাটা আমি সবচেয়ে ভালো বুঝবো না মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবেন? আল্লাহ নবী নিজেই বলছেন, তাহলে বিরোধী হলো না? তো মানে ওই অংশটা হলো কিসের? অন্য সূরা পড়া, এটা তো স্পষ্ট হচ্ছে। আমি বলছি হ্যাঁ, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন সূরা মুজাম্মিলের আয়াত, এটা কথা পরিষ্কার যে তোমার যেটা সহজ সেটা তুমি পড়ো। ওকে, এই কথাটি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুখ থেকে বের হয়েছে, তাহলে কি বোঝা গেল না এই আয়াতটি কোন আয়াত পড়তে হবে? তাহলে বিরোধী হলো কোথায়? হ্যাঁ আর কি, আমি চিটাগঙ্গে যখন প্রোগ্রামে গেছিলাম, আমাকে এক ভাইয়েরা নিয়ে গেলেন, অনেক আলেম, প্রায় 50 জন আলেম উপস্থিত সেখানে। আমি এই প্রশ্ন একজন করেছিলেন যে আপনি সহিহ হাদিসের কথা বললেন, যদি কোরআনের সাথে বিরোধী হয়, আমি বললাম একজন উঠে দাঁড়ান, আপনারা দাঁড়ায় আপনাকে বলেন যে এটা কোরআনের সাথে হাদিসের বিরোধ, তারপর আমি কথা বলবো। দুইটা এক জায়গায় থেকে নাজিল হয়েছে, বিরোধী হওয়ার প্রশ্নই আসে না। যদি আসে, এটা শাওলিউল্লাহ মহাদ্দেশ দেহলভি, ভারত গুরু মহাদ্দেশ যাকে বলা হয়, তিনি তার হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে উল্লেখ করছেন যে যারা এই কথাটি বলে তারা মূলত ওই কোরআনের আয়াতটা ওই হাদিসটা বুঝেন না। আপনি খুলেন 128 পৃষ্ঠা কি 152 পৃষ্ঠা খুলেন হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে। আমি এই কথাটা উত্তর দিয়ে শেষ করলাম, ভরত গুরু মহাদেশ পণ্ডিত মানুষ, তিনি বলছেন যারা বলে কোরআন এবং হাদিসের সাথে বিরোধ আছে, আসলে হাদিসটাও তারা বুঝেননি, কোরআন আয়াতটাও তারা বুঝেননি।